হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের টিপসে আমাদের আজকের টিপসটি হলো শ্যাম্পুর সাথে যদি আপনারা মাত্র দুইটি উপাদান মিশাতে পারেন তাহলে আপনার চুল দ্রুত এতটাই লম্বা সিল্কি এবং ঘন হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন চুল লম্বা হওয়ার পাশাপাশি সিল্কি এবং মজবুত হওয়াটাও অনেক জরুরি বন্ধু আপনার চুল তখনই হবে যখন আপনার চুল সিল্কি এবং মজবুত হবে এই চুলে যখন আপনি পুষ্টি সঠিকভাবে দিতে পারবেন তখনই এটি কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই এই যে শ্যাম্পু যেটি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করেন তার সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে নিন এবং এই দুটি উপাদানের এত কিছু উপাদান আছে যে আপনার চুলগুলোকে গোড়া থেকে মজবুত করে ফেলবে এবং আপনার চুলগুলোকে অনেক সিল্কি এবং শাইনি করে দেবে এবং তার সাথে সাথে আপনার চুলের মধ্যে যে খুশকি এবং তার সাথে অন্যান্য যে বাজে উপাদানগুলো রয়েছে সেগুলো দূর করে দেবে তো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই টিপসটি আপনারা কীভাবে তৈরি করবেন আপনি যখন গোসল করেন ঠিক তখনই এই শ্যাম্পুটি আপনার চুলে লাগিয়ে রাখবেন আমি এখানে মাত্র দুটি উপাদান মিশিয়ে দেখিয়ে দিচ্ছি তো দর্শক প্রথমেই আপনারা করবেন কি একটি শ্যাম্পু নিয়ে নিন আমি এখানে এই যে শ্যাম্পুর প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি কেটে পুরোপুরি এর মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন আমি এখানে যে যে উপাদানগুলো দেব সেই যে উপাদানগুলো যেন আপনারা দেন আমি এখানে একটা চামচের মতো বা একটি পাতার শ্যাম্পু এখানে নিয়ে নিলাম আর এরপর আমাদেরকে যে উপাদানটি মেশাতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলে আপনার চুল ঘন কালো ও লম্বা করার জন্য বিশেষ কিছু উপাদান থাকে যা আপনাদের শুধু চুলের জন্যই নয় ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী তো দর্শক আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নেব যতটুকু পরিমাণ শ্যাম্পু নিয়েছি তার থেকে একটু কম তো দর্শক এখানে আমি এক চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তো দর্শক এরপর আমি যে জিনিসটি ব্যবহার করব সেটি হচ্ছে একসা চামচ পরিমাণ চিনি এই চিনি আপনার চুল থেকে খুশকি দূর করা এবং সিল্কি করার জন্য অনেক উপকারী আপনি ভালো ফলাফল পাওয়ার জন্য এই চিনিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন অথবা আপনি বাজারে যে গুঁড়ো চিনি পাওয়া যায় সেগুলো এখানে ব্যবহার করতে পারেন এবার এই তিনটি উপাদান খুব ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে ভাবে মেশাবেন যেন তিনটি একে অপরের সাথে মিশে যায় এটি আপনি সময় নিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত মেশাতে থাকবেন তো মেশানোর পর এটি যখন একটি এই ক্রিমের মতো হয়ে যাবে তখন এটি আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন আপনারা স্বাভাবিকভাবেই যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবে এটি আপনার চুলে লাগিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবেন এবং তিন থেকে চার মিনিট লাগিয়ে রাখার পরে আপনি ভালোভাবে আপনার চুলগুলোকে ধুয়ে ফেলবেন এরপর আপনি আপনার চুলে কন্ডিশনার লাগিয়ে রাখবেন এভাবে যদি আপনারা সপ্তাহে দুই দিন অথবা টানা এক মাস ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার চুল থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে আপনার চুলগুলোকে আগের থেকে অনেক বেশি নায়িকাদের মতো ঝকঝকে সিল্কি এবং সায়নি করে তুলবে সাথে লম্বা এবং মজবুত করে দিতেও সাহায্য করবে তাই চুলের যত্নে আপনি এটি ব্যবহার করুন এবং কেমন রেজাল্ট পান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে